আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের ঘটনা সম্পর্কে আমরা সবাই জানি। মেরাজের ঘটনার বর্ণনা সহিহ হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে ফিরে এসেছেন। সকালবেলা তিনি যখন মক্কার কুরাইশদের মেরাজের ঘটনাটি বলেন, তখন কুফফার সম্প্রদায় হাসি তামশায় লিপ্ত হয়েছিল। নাউযুবিল্লাহ। মক্কার এই কুরাইশ সম্প্রদায়ের কুফফারগণ ছিলেন অনেকটা বস্তুবাদী। যা দেখা যায়, যা ধরা যায়, সেটার উপর তারা বিশ্বাস করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের ঘটনাটিকে তারা একটা হাতিয়ার হিসেবে ধরে নিল আর এর মাধ্যমে মেরাজের ঘটনাটি মিথ্যা প্রমাণ করতে চাইল। কুফফার সম্প্রদায়ের কিছু লোক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গেলেন। তিনি তখন বাণিজ্য থেকে কিছুক্ষণ আগে ফিরে এসেছেন, তাই তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতে পারেননি। কুফফার সম্প্রদায় তাকে বলল, শুনেছ কি তোমার সঙ্গী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শুরু করেছে? নাউযুবিল্লাহ। উনি নাকি এক রাতের মধ্যে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গিয়ে আবার মক্কা ফিরে এসেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথাগুলো কি তিনি বলেছেন? তারা জবাব দিল, হ্যাঁ। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে যদি তিনি বলেই থাকেন এই কথাগুলো, তাহলে তিনি সত্যিই বলেছেন। কুফফার সম্প্রদায় বিস্ময়ে চোখ কপালে উঠে গেল। তারা বলল, তুমি বিশ্বাস করো যে বৃহত্তর সিরিয়ায় যে আবার এক রাতের মধ্যে ফিরে এসেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি উনাকে বিশ্বাস করি, বরং এর চেয়ে বেশি বিশ্বাস করি ওইসব বিষয়ে যেগুলি উনার নিকট ওহী হিসেবে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সহিভাবে আমাদের নিকট পৌঁছালে বিনা বাক্যে তা মেনে নিতে হবে, উনার উপর বিশ্বাস স্থাপন করতে হবে এবং সেই অনুযায়ী কর্ম পালন করতে হবে, সেটা আমার নিকট যুক্তিতে টিকুক আর না টিকুক। আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বিশ্বাস স্থাপন করতেই হবে এবং উনার যথাসাধ্য অনুসরণ করতে হবে। আল্লাহ তাবারক তাআলা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মতো দ্বীন ইসলামকে বুঝার তৌফিক দান করুন এবং সেই অনুযায়ী তা আমল করার তৌফিক দান করুন। আমিন। সবাই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন এবং সবাইকে জানিয়ে দেওয়ার উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করবেন। এরকম ইসলামিক ভিডিও পেতে হলি স্মার্ট চ্যানেলকে সাপোর্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও আপনাদের সামনে আসবো অন্য একটি ইসলামিক সহিহ কুরআন হাদিসের কাহিনী নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।